जय जगद्बंधु जय श्री श्री गुरुपाद। आगामी रविवार 5ই জুলাই আমাদের বহু আকাঙ্ক্ষিত শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব। এই গুরু পূর্ণিমা উৎসবটি ধর্মীয় সকল সম্প্রদায়ের একটা বিশেষ উৎসব। এই উৎসবটির নাম গুরু পূর্ণিমা, যেমনি তেমনি আরো দুটি নাম আছে, ব্যাস পূর্ণিমা আর মুরাইয়া পূর্ণিমা। ব্যাস পূর্ণিমা বলা হয় ব্যাসদেবের আবির্ভাব এই তিথিতে, বেদ বিভাগ হয়েছে। আর মুরাইয়া পূর্ণিমা বলা হয় আমাদের এই বৈষ্ণব সম্প্রদায়ের আদি গুরু হল সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর তিরুভাব তিথি এই গুরু পূর্ণিমা। তার তিরুভাব উপলক্ষে বৈষ্ণবরা এই তিথিতে মাথা মুন্ডন করে, এই জন্য বলা হয় মুরাইয়া পূর্ণিমা। এটা একটা বিশেষ উৎসব আমাদের কাছে, কিন্তু বর্তমান যে অবস্থা বিশ্বময় চলছে, করোনার প্রকোপে লকডাউনের জন্য সমস্ত ক্রিয়াই প্রায় বন্ধ করে দিচ্ছে। তবু আমরা এই দিনে আমাদের গুরুদেব বৈষ্ণব আচার্য ডক্টর মহানাম ব্রহ্মচারীজি তার বিশেষ পূজা অর্চনার আয়োজন করেছি। গুরুদেবের প্রণাম মন্ত্রে আছে, মধ্য কথা হলো তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। তার পদ, তার চরণ, ভগবানের চরণ যিনি দর্শন করিয়ে দেন, তিনি হল গুরু। এই মন্ত্রটি আমাদের গুরুদেবের জীবনে সার্থক হয়েছে। আমার গুরু মহারাজ যখন প্রথম প্রভুর দর্শন লালসায় ফরিদপুর শ্রীঅঙ্গনে গিয়েছিলেন, তখন তার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি কৃপা করে আমাদের আরাধ্য বাইষ্ঠ প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণ দর্শনের সুযোগ করে দিয়েছিলেন আমার গুরুদেবকে। শুধু চরণ দর্শন নয়, চরণে তুলসী পুষ্প অর্পণ করা এবং প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণে ধ্বজপত্র যে চিহ্ন ছিল সেটিও কৃপা করে শ্রীপাদ মহেন্দ্রজি আমাদের গুরুদেবকে দর্শন করিয়েছিলেন। এই মন্ত্রটির যেন একটা উজ্জ্বল রূপ আমার গুরুদেবের জীবনে রয়েছে। আজকে সামনে গুরু পূর্ণিমা তিথিতে আমরা আমাদের গুরুদেবকে স্মরণ করবো, তার পূজা অর্চনা করবো, তার কৃপা ভিক্ষা করবো, যাতে আমাদের সামনের দিনগুলি সুন্দর হয়, সমস্যা থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং আমাদের সাধন ভজনের দিকটা উজ্জ্বল হয়, যেন আমরা সকলে প্রভু জগৎবন্ধু সুন্দর মহান বাণী মহাপ্রলয়কাল রক্ষা হরিনাম, এই হরিনামকে যে জীবনে ধ্রুবতরা করতে পারি, তাহলে আমাদের উৎসব আয়োজন সার্থক হবে। প্রভুর চরণে সে প্রার্থনা জানিয়ে আমি এখানে আমার কথা বিশ্রাম দিচ্ছি। জয় জগৎবন্ধু, জয় শ্রী শ্রী গুরুপাদ।